আয়স তসনিম আপনি লিখেছেন কাউকে মাওলানা বলা কি শির্ক আমরা অনেকে এটা নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে থাকি এবং বিভ্রান্তির মধ্যে থাকি যে কাউকে মাওলানা বললে সেটা শির্ক হতে পারে মাওলানা বলা কখনও শির্ক হবে না এবং এটাকে শির বলার কোনো যৌক্তিক গ্রাউন্ড মোটেই নেই মাওলানা শব্দের অর্থ আমরা অনেকে মনে করি আমার মাওলা মাওলা তো আল্লাহ তাহলে কোনো মানুষকে কীভাবে আমার মাওলা বলতে পারি এসব কারণে বা এসব এই সব কথা বলে অনেকে আমরা মনে করি যে মাওলা বলাটা শির্ক হবে এক্ষেত্রে সৌদি সৌদি আরবে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ আব্দুল্লাহ বিন বাজার ফতোয়া রয়েছে আরও কে ভারো ওলামা গোটা বিশ্বের তাদের ফতোয়া রয়েছে যে মাওলানা কোনো আলিমকে কোনো বিধগ্ধ মানুষকে যদি কেউ বলে সিনিয়ার কাউকে যদি বলে তাহলে সেটা শির হবে না কারণ মাওলা শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ সুমাতালা যে আমাদের মালিক সে অর্থে মাওলা ব্যাপারটি তা নয় বরং মাওলা শব্দের বহু অর্থ আছে আল্লা সামাল কোরআন করিমে মাওলাটা আল্লাহ তাল্লাহার জন্য যেন সম্বন্ধ করেছেন জালে কবি আমানু মাউল আল্লা কাফরিনা লা মাউলা আলহম এখানে মাওলা এটা আল্লাহ তালা নিজের জন্য ব্যবহার করেছেন তার মানে সেক্ষেত্রে মাওলা মানে আল্লাহ আলা কিন্তু মাওলা শব্দকে আল্লাহব্বুল আলমিন কোরআনে করিমেই অন্যদের জন্য ব্যবহার করেছেন অর্থাৎ আমরা সূরা ইউসুফের মধ্যে দেখি যে ইউসুফ আলাসাল্লামের যে সঙ্গী জেলখানা ছিলেন তিনি যে স্বপ্নের কথা বলেছেন সেখানে কিন্তু অভিভাবককে মাওলা বলে আল্লাহতলা সম্বোধন করেছেন তাহলে বোঝা গেল যে মাওলা শব্দের বহু অর্থ আছে এবং সে অর্থগুলোর ভিত্তিতে কোনো আলিমকে যখন মাওলানা বলা হয় তখন তার মানে হলো আমাদের নেতা আমরা যাকে অনুসরণ করে করোনা হিসের আলোকে এসে অর্থে মাওলা বলা হয় অথবা এই অর্থে মাওলা বললে কোনো অসুবিধা নেই এটাকে নিয়ে আমরা যারা বাড়াবাড়ি করছি তারা নিচকি ভুলের মধ্যে আছে এবং বিভ্রান্তির মধ্যে আছে। আর ওলামাহা ইকরামকে সম্বোধন করার ক্ষেত্রে পৃথিবীর এক এক প্রান্তের মানুষের মধ্যে এক এক রকমের প্রচলন আছে সেটার মধ্যে যদি সরাসরি কোরআন হাদিস পরিপন্থী কোনো কিছু থাকে বা সুস্পষ্ট কিছু থাকে এবং সেটাকে ভালো কোনো তার ভালো কোনো ব্যাখ্যাও না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হতে পারে কিন্তু আদারওয়াইজ প্রতিটা অঞ্চলের প্রচলন সেটি গ্রহণযোগ্য হবে যদি কোনো হাদিস সাথে কোনো প্রকার সাংঘর্ষতা না থাকে যেমন আমরা দেখি আরো ওলামা একরাম ওলামা একরামকে শাহেখ বলে শুধু ওলামা একরাম না তাদের যে কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিকে তারা শেখ বলে সম্বোধন করে অথচ শেখ শব্দ করণকারী কারিমেরই একটা হওয়া আয়াতের মধ্যে আছে শেখ 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 শেখা ইদা জানায়া বলতে বোঝানো হয় আর বৃদ্ধ মানুষকে অথচ একজন তরুণ বয়সের আলেমকেও শেখ বলা হচ্ছে তাহলে তিনি তো শেখ নন তাহলে কি তাকে একজন জওয়ানকে বৃদ্ধ বলে তাকে কি অপমান করা হলো বা মিথ্যা বলা হলো এসব প্রশ্ন আমরা তুলব নিশ্চয়ই অবান্তর হবে এসব প্রশ্ন ঠিক একইভাবে মৌলানাকে কি মৌলানা আল্লাহর জন্য খাস অতে মানুষকে মৌলানা বলা যাবে না এটিও এরকম অবান্তর কথা হবে মোহাম্মদ আলী হোসেন লিখেছেন আমার ভাই কারেন্টে শখ খেয়ে ইন্তেকাল করেছেন দাফনের পর কিছু কুচকরি কবর থেকে লাশ চুরি করতে এসেছিল তারপর লাশ হেফাজত করার জন্য লোহার জাল দেওয়া হয় এটা কি ঠিক হয়েছে হ্যাঁ অবশ্যই কেন ঠিক হবে না লাশ হেফাজত করার জন্য যদি লোহার জাল দেওয়ার প্রয়োজন হয় সেটা অবশ্যই দিবেন এবং সেটা দেওয়াটা কোনো গুনাহের কাজ হবে না কারণ এটি লাশ হেফাজত করার জন্য আপনি দিয়েছেন সেলিন আহমেদ লিখেছেন আমার মা আমরা করতে চান বাংলাদেশ থেকে ওনার সাথে যাওয়ার মতো কেউ নেই কিন্তু মক্কা যাওয়ার পর আমার আম্মার বোনের ছেলে আসে তিনি আম্মাকে ওমরা করতে সাহায্য করবেন তার একাকী ওমরা যাওয়া জায়েজ হবে কি না জিরা এভাবে ওমরা যাওয়া জায়েজ হবে না কারণ তার সফরটাতে তিনি মারাম সাহা সফর করছেন এটা তার জন্য গুনাহের কথা সেখানে সন্তান থাকুক বা বোনের ছেলে থাকুক তার সাথে ওমরা করলে ওইটুকু তার জন্য হালাল হবে কিন্তু বিমানের এই সফর টাইমটা তো তার জন্য জায়েজ হবে না গুনাহ হবে তো এটুকু সময় তো তিনি গুনাঘার থাকছেন সেজন্য এরকম করা জায়েজ হবে না বরং এখান থেকে কোনো মহারাম নিয়ে তারপর তিনি ওমরা করতে হবে